বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে হলো পুশুরি। আমাদের এখানে পুশুরি নামে একটা পুজো আছে, পৌষ সংক্রান্তির আগের দিন হয়। তো ওটার জন্য খড়ি মাটি ভিজাতে হয়, খড়ি মাটি ভিজিয়ে পুশুরি আঁকাতে হয়, ধান গোলা আঁকাতে হয়, মানুষ আঁকাতে হয়। তো তখনটাই আপনাদেরকে আবার দেখাবো, আর তার আগে আমি একটু খড়ি মাটি ভিজাবো। চলুন। তবে খড়িমাটি একটু ভিজিয়ে রেখে দিই, তো আর একটু পরে আলপনাটা তো দেবো। তবে খড়িমাটিটা ভিজিয়ে রেখে দিলাম, একটু পরে পুষুরি ওই আলপনাটা দিতে হবে। তো তখন আপনাদেরকে আবার দেখাবো। আর আজকে উঠোনটাও গোবর দিয়ে লেপেছে পুরোটা। খড়িমাটির বাটিটা নিয়ে চলে এসেছি এখানে পুশুরি আলপনাটা দেওয়ার জন্য। আমি এবার আলপনাটা দেওয়া শুরু করছি, বন্ধুরা দেখুন। বন্ধুরা, আমার পুশুরি আলপনা দেওয়া হয়ে গেছে। দেখুন, এইটা একটা পুশুরি, দুটো পুশুরি এঁকেছি, আর বাড়ির যা যা হয় সব কিছু।
বিড়ালটা দেখো মা কাজের জিনিস মানে কাগজ পাওয়া যাবে না একটু আর এটা আমাদের কাকিদের বাড়ির আলপনা খুশিটা খুব সুন্দর হয়েছে কাকি আমাকে বললো একটা গরু আঁকি দিতে সেজন্য আমি একটা গরু আঁকাতে আসলাম সবগুলো আঁকানো হয়ে গেছে শুধু গরু আঁকাইনি সাইকেল আঁকাইনি সেগুলো আঁকাচ্ছি আমি তো আমার গরু আঁকানো হয়ে গেছে এবার আমি সাইকেল আঁকাবো তো আমি আমার লেডি বাস সাইকেল আছে আমার আমি ওই সাইকেলটা দেখে আমি সাইকেল আঁকিয়েছি আমি কাকিদের ওই সাইকেলটা আঁকিয়ে দেবো তো আমার সাইকেলটা পুরো আঁকানো হয়ে গেছে তো আমাদের এই পুষুইটার ভিতরে কাকি সর্ষে দিয়েছে আর এই তিনটে পরপর গুলা আঁকিয়েছে সুজন ওই গুলাটাতে চাল দিয়েছে এটাতে গম দিয়েছে আর এটাতে ধান দিয়েছে এইবার কাকি পুজো করবে এখানে তো যখন আমার কাকি এবার পুজো করবে তখন আপনাদেরকে আবার দেখাবো তো আমার কাকি সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে প্রদীপ এবার কাকি ফুল দেবে এবার প্রদীপ ঘোরাবে আর ধুনুচি ঘোরাবে তো চারিদিকে ঘুরাচ্ছে এখন ধুনুচিটা আর এখানে আমার মা সন্ধ্যা দিয়ে দিয়েছে আর আমাদের এখানে গোলাগুলো দেখা যাচ্ছে না তো ওখানে আমার মা পুজো দেবে এখন তো এবার আমার মা পুজো করছে এবার আমাদের গোলাতে পুজো দিচ্ছে আমার মায়ের পুজো করা হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা